আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। অনির্বাণ থেকে প্রতিনিয়তই তোমাদের সামনে সাফল্যের গল্প নিয়ে আসি। তো আজ সাফল্যের গল্প শোনাবো মেহেদির। মেহেদি, তুই যদি সংক্ষেপে বলতি আমার সাথে কিভাবে পরিচয়, তারপরে তোর অনুভূতি গুলো একটু বল সাফল্য নিয়ে সংক্ষেপে। আমিও যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছে ওদের মতন প্রথমে আপনার ভিডিওটা দেখতাম। ভিডিও দেখার পরে স্যার আমি তো আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সাথে সাথে আমি অনির্বাণে চলে আসছি আপনার কাছে। এখন পরে আপনি যা মানে প্র্যাকটিস করাইছেন মানে ওইগুলো থেকে প্রায় সবই কমন স্যার। অনির্বাণে একটা কথা স্যার, যে লিখিত পরীক্ষা মানে প্র্যাকটিস করানো হয় তেমন কিছুই নয়, যে কি যা ভাইবার জন্য যা আমাদের উপদেশ দিচ্ছেন আর যা প্র্যাকটিস করানো হয়েছে। আর স্যার ভাইবা থেকে স্যার আমি কি বলবো স্যার, আমার আলহামদুলিল্লাহ ভাইবা থেকে সব প্রশ্নই মানে যে ইন্ট্রোডিউস দিয়েছে তোর মহাদেশ মহাসাগর সব। স্যার আপনি যে বলছেন বিয়ন বাইনের কি জানি কোটেরি কয়টা ঘাটি আছে, হ্যাঁ ঘাটি আছে, চা আমি ভেজে গেছি স্যার, যা প্রশ্ন করছে অনেকগুলাই আমার স্যার প্রায় সবগুলোই স্যার কমন স্যার। আচ্ছা এই যে তুই সফল হলি তোর অনুভূতিটা এখন এখন অনুভূতি বল স্যার। আলহামদুলিল্লাহ এই সবাই করো তো আপনাকে এত ভালোবাসি, আমি এখন আমার আম্মুকে কল দেয়নি, মানে খুব ভালো লাগলো আম্মুকে কল দেয়নি, আমি আগে আপনাকে কল দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তোর জন্য আঙ্কেল ওকে একটু ফুলের সম্বর্ধনা এবং তোমার সাফল্যের জন্য আমরা গর্বিত। আশা করি তোমার মা বাবা তোমার এলাকাবাসী তোমার জন্য গর্বিত হবে, কারণ এয়ারপোর্টসে এই যে হাজার হাজার সেলিব্রিটি তুমি সিলেক্ট করেছো কিন্তু একটা গর্বের বিষয় বলছো, এটা কিন্তু একটা চাট্টিখানি কথা না। তোমার সাধনা অনির্বাণের সহায়তা, তোমার স্বপ্নপূরণে অনির্বাণের সহায়তা করছে, আমরাও তোমার সাথে গর্বিত, ঠিক আছে তোমার এলাকাবাসীর সাথে। অসংখ্য ধন্যবাদ তোমার। আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে, কারণ আইকিউ এবার মানে এত হার্ড হার্ড হচ্ছে আর মানে প্রত্যেকটা প্রশ্নই হার্ড স্যার। আমি আগেও পরীক্ষা দিছি একবার, এত হার্ড তেমন কিছুই না। এই কারণে অনির্বাণের স্যার বিকল্প নেই, যেভাবে প্র্যাকটিসটা করানো হয় স্যার এভাবে স্যার করাইলে ইনশাল্লাহ স্যার আইকিউটা মানে কর জায়গায় খ থাকবে কিন্তু কমন পড়বে তোমাদের। আর যেমন স্যার স্কুলে না যায় যেমন এসএসসি পাস করা সম্ভব না, তেমনই স্যার অনির্বাণ স্যার বিমান বাহিনীর জন্য স্যার তেমনই একটা। বন্ধুরা আজ বিদায় নিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে আবার লাইভে যাবো এখন। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।